হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বচ্ছ থিং চ্যানেলের নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। পৃথিবীর প্রত্যেকটি দেশেরই নিজস্ব কিছু অনন্য বৈশিষ্ট্য আছে। সেগুলো হতে পারে দেশটির স্থানীয় খাবার, সংস্কৃতি, স্থাপত্য কলা, প্রাচীন স্থাপত্য শৈলী, দুর্দান্ত পার্ক, সুন্দর শহর কিংবা প্রাকৃতিক দৃশ্য। এই বৈশিষ্ট্যগুলো বিশ্ববাসীর কাছে দেশটির এমন একটি ভাবমূর্তি তৈরি করে যা দেশটিতে পর্যটকদের আকর্ষণ করে থাকে। আজ আমাদের এই ভিডিওতে এমন সুন্দর পাঁচটি দেশ সম্পর্কে জানব। চলুন জেনে নেই বিশ্বের সেরা সেই দেশগুলো। নাম্বার 5, নিউজিল্যান্ড। তালিকায় 5 নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড ওশেনিয়া মহাদেশের একটি দ্বীপ দেশ যা অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। বিশ্বের কাছে নিউজিল্যান্ড একটি শান্তিপ্রিয় দেশ হিসেবে পরিচিত। নিউজিল্যান্ড মূলত অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দেশ। এদেশের পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাণীকুল বৈচিত্র্যময় ও প্রাচুর্যপূর্ণ। মাউরি ভিলেজ, কাঠের তৈরি হরেক রকমের তৈজসপত্রের ভাণ্ডার পাবেন এখানে, যা দেখতে অনেকটা আদিকালের ব্যবহৃত জিনিসপত্রের মতো। সব মিলিয়ে যে কোনো ভ্রমণপ্রিয় মানুষের কাছে নিউজিল্যান্ড একটি স্বপ্নের নাম। নাম্বার 4, ব্রাজিল। ব্রাজিল বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ এবং দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ দেশ। ব্রাজিল কথাটি শুনলেই প্রথমে মনে আসে ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার হিসেবে স্বীকৃত পেলের কথা, সে সাথে ভেসে ওঠে নান্দনিক ফুটবল ম্যাচ। ব্রাজিলীয় গান এবং নাচের একটি ধরন সাম্বার নামটি উঠে আসে। ব্রাজিল জীব বৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশের দিক দিয়ে বিশ্বের অন্যতম প্রধান একটি দেশ হিসেবে বিবেচিত। একই সাথে ব্রাজিলের ভূপ্রকৃতি যথেষ্ট বৈচিত্র্যময়। দেশটিতে পাহাড়, পর্বত, সমভূমি, উচ্চভূমি, চারণভূমি প্রভৃতি বৈচিত্র্যময় ভূভাগ বিদ্যমান। এছাড়াও ব্রাজিলের উল্লেখযোগ্য নদীর মধ্যে রয়েছে অ্যামাজন, যা বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী ও নিষ্কাশিতের পানির উপর ভিত্তি করে বিশ্বের সবচেয়ে বড় নদী। এই সবই ব্রাজিলকে অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। নাম্বার 3, ইতালি। ইতালি দক্ষিণ ইউরোপের একটি দেশ। পৃথিবীর খুব কমই দেশ সৌন্দর্যের বিচারে ইতালির সাথে পেরে উঠবে। পশ্চিমা সংস্কৃতি ও সভ্যতায় সূতিকাগার বলে পরিচিত গ্রিস এবং ইতালি, নানা ভাস্কর্য ও শৈল্পিক নিদর্শন ছড়িয়ে আছে পুরো ইতালি জুড়েই। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সবচেয়ে বেশি সংখ্যায় আছে এই ইতালিতে। এদেশে রয়েছে ভেনিস, ফ্লোরেন্স ও রোমের মতো বিখ্যাত সব শহর। বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি এই ইতালির মধ্যেই অবস্থিত। ইউরোপের সর্বোচ্চ শিখর হোয়াইট মাউন্টেইন এদেশেই অবস্থিত। প্রতি বছর প্রায় 5 কোটি মানুষ ইতালিতে ঘুরতে আসেন। পর্যটন খাত ইতালির অর্থনৈতিক একটি গুরুত্বপূর্ণ অংশ। নাম্বার 2, সুইজারল্যান্ড। তালিকায় 2 নাম্বার লিস্টে রাখা হয়েছে পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ হিসেবে পরিচিত সুইজারল্যান্ড নামক বরফের দেশটি, যার আয়তন মাত্র 41,000 বর্গ কিলোমিটারের কিছু বেশি। কিন্তু এই ছোট আয়তনের মধ্যেই প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত বিপুল সংখ্যক এলাকার অবস্থান রয়েছে এই দেশে। ইউরোপের বিখ্যাত আল্পস পর্বতমালা দেশটির সৌন্দর্যের এক অনন্য মাত্রা যোগ করেছে। এর আয়তনের 70% ঘিরে রয়েছে আল্পস পর্বতমালা। 1200 কিলোমিটার উচ্চতার আল্পস ঘিরে রয়েছে কয়েকটি দেশ। অ্যালপাইন বনাঞ্চল ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, পর্বত ও লেকের আধার হচ্ছে সুইজারল্যান্ড। এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাংক, বিভিন্ন ধরনের চকলেট ও আরও অনেক বিখ্যাত বিখ্যাত কিছু যা বলে শেষ করা যাবে না। শুধু বেড়ানোর জন্যই নয়, সব দিক দিয়েই শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছে ইউরোপের ছোট্ট এই দেশটি। বিশ্বের অন্যতম অর্থ সংস্থান হওয়ার কারণে এখানে অনেক ভ্রমণকারী ব্যবসার জন্য এসে থাকেন। নাম্বার 1, কানাডা। তালিকায় প্রথমে রয়েছে কানাডা। কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ, যা উত্তর আমেরিকার উত্তর অঞ্চলের বেশিরভাগ এলাকা জুড়েই বিস্তৃত। দেশটি প্রশান্ত মহাসাগর থেকে উত্তর দিকে আটলান্টিক এবং আর্কটিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত। এটা এমন একটি দেশ যেখানে একই সাথে বন্য শহরের এবং রোমান্টিক স্থানের দেখা মেলে। কানাডার জনগণের একটি বিশেষ গুণও রয়েছে, সেটা হলো তারা খুব হেল্পফুল। এর ফলে পর্যটকদের কখনো কোনো ঝামেলায় পড়তে হয় না, অর্থাৎ দেশটিতে রয়েছে 100% নিরাপত্তার গ্যারান্টি। বিশ্বখ্যাত নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। আমেরিকাতে জলপ্রপাতটি পিছন থেকে দেখতে হয়, কানাডাতে সরাসরি সামনে থেকে দেখা যায়, যার ফলে সম্পূর্ণ জলপ্রপাত ভালো মতো দেখা যায়।
এখানে প্রতি বছর প্রায় 30 মিলিয়ন মানুষের সমাগম হয়ে থাকে। দেশটির কিছু প্রধান শহর যেমন মন্ট্রিয়াল, টরন্টো, ভ্যানকোভার সহ বড় বড় শহরগুলোতে বিশ্বের কিছু সেরা স্থাপত্য রয়েছে। বিশ্বের সবচেয়ে সুন্দর দেশের তালিকায় কানাডা আছে এক নম্বরে। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্তই। এর মধ্যে কোন দেশ আপনার কাছে বেশি ভালো লেগেছে তা কমেন্টস করে জানিয়ে দিন এবং ভালো লাগলে একটি লাইক দিবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে এবং স্বচ্ছ থিঙ্কের সব ধরনের আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ বন্ধুরা।